হ্যালো, কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আইসিটি 5 অধ্যায় থেকে অ্যান্সার করার জন্য প্রস্তুতি নিশ্চয়ই তুমিও নাওনি, মাথা থেকে এটা ঝেড়ে ফেলে দিয়েছ। 5 অধ্যায় নামের যে একটা অধ্যায় আছে, কারণ তুমি শুনেছ 5 অধ্যায় অনেক কঠিন, এবং আপাতত তোমার মাথায় 5 অধ্যায়ের চাপটা নেই। কিন্তু তুমি যদি আইসিটিতে প্লাস পেতে চাও, তাহলে তোমাকে 5 অধ্যায়টাও করতে হবে। কারণ 3 অধ্যায় থেকে যে কমন থাকবে এবং 4 অধ্যায় থেকে যে তুমি পারবা, এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। আই ক্যান গ্যারান্টি ইউ, ইউ উইল গেট ফুল মার্কস ফ্রম দিস চ্যাপ্টার। আর ইউ রেডি? তোমাকে রেডি হতে হবে। প্রথমত আমি খুব সহজগুলো করব, তারপর কঠিনগুলোতে যাব, এবং প্রত্যেকটা তোমাকে ভিডিও স্টপ করে লিখে নিতে হবে। লিখে নিয়ে তারপর তুমি কমপ্লিট করতে হবে, তাহলে তুমি হয়তো বা পারবা। ওকে, একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট। তার আগে তোমাকে জানতে হবে ফ্লোচার্টটা কি আর অ্যালগোরিদমটা কি। ফ্লোচার্ট হচ্ছে কোনো একটি সমস্যা চিত্রের মাধ্যমে প্রদর্শনের মাধ্যমে সমাধান করা। দেখো, আমি এখানে চিত্র দিচ্ছি এবং সমাধান করে ফেলেছি, রাইট? এটা হচ্ছে ফ্লোচার্ট। আর তুমি যদি এদিকে খেয়াল করো, তাহলে দেখতে পাচ্ছ স্টেপ অর্থাৎ ধাপে ধাপে সম্পন্ন করা আছে। এটা হচ্ছে অ্যালগোরিদম, অর্থাৎ ধাপে ধাপে সম্পন্ন করা হলে তাকে বলা হয় অ্যালগোরিদম। দুটো ত্রিভুজ সম্পর্কিত সমাধান করতে হয়, এটা পরীক্ষায় যে কোনো একটা থাকবে, দুটো থাকবে না। আমি তোমাকে আজকের ভিডিওর মাধ্যমে যেটা শেখাবো সেটা হচ্ছে ছোটো যে ত্রিভুজটা, অর্থাৎ ভূমি থাকে আর উচ্চতা থাকে, বেস অ্যান্ড হাইট। এই ত্রিভুজটা দেখো প্রশ্নের মধ্যে দেখবা, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই চিত্রটা যদি দিয়ে দেয়, তখন এই চিত্রের জন্য একটা করা লাগে আর একটা করা লাগে এরকম চিত্রের জন্য। ওকে, এ বি অ্যান্ড সি, রাইট? তো আমি আজকে শেখাবো এই চিত্রটা, ভূমিগুণ উচ্চতার। ওকে, তোমাকে যদি বলা হয় একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে, তাহলে তুমি প্রথমত কাজটা শুরু করবা, স্টার্ট। দ্বিতীয়ত তুমি বলবা, ভাইয়া আমাকে ইনপুট দুটো দেন, আই মিন বেজ আর উচ্চতার মান দুটো দেন, বি অ্যান্ড এইচ, এ দুটো গ্রহণ করতে হবে। তাহলে আমি বেজ এবং হাইট ইনপুট দুটো নিলাম, লিখতে হবে ইনপুট। তারপর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু বি ইন্টু এইচ, মানে এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু বি ইন্টু এইচ। দেন প্রিন্ট এরিয়া, মানে ক্ষেত্রফল ক্ষেত্রফলটা নির্ণয় করার পর তুমি কিন্তু দেখাবা যে দেখেন করে ফেলেছি। তারপর প্রিন্ট এরিয়ার পর কাজটা শেষ করে দিবা, আই মিন আমি একটু আগে যা বললাম ঠিক ওভাবেই। এখন তোমার মধ্যে প্রশ্ন জাগবে, ভাইয়া আপনি গুণ দিচ্ছেন কেন এভাবে? ওকে, তুমি তোমার কাছে যদি কিবোর্ড থেকে থাকে বা তোমার কোনো ফ্রেন্ডের বাসায় যদি কিবোর্ড থেকে থাকে, তুমি একটু দ্রুত আজকেই খোঁজ নিয়ে দেখো তো ওর কিবোর্ডের মধ্যে এরকম গুণ আছে কি না। যদি না থাকে তাহলে ধরে নিবা এরকম একটা চিহ্ন আছে, দেখবা ওটাই হচ্ছে ইনটু, অর্থাৎ কিবোর্ডের মধ্যে আমরা বইয়ে যে ইনটুটা দেখি এটা থাকে না, থাকে এই যে স্টার চিহ্নটা, এটাকে বলা হয় গুণ। ওকে, ইনটু। ওয়েল, তো আমরা ফ্লোচার্টের মাধ্যমে এইভাবে সম্পন্ন করতে পারি। আর এই প্রোগ্রামিং ভাষা, প্রোগ্রাম ডিজাইনের অ্যালগোরিদম ফ্লোচার্টটা যদি তুমি বাংলায় লেখার চেয়ে ইংলিশে লেখো, তাহলে খুব শর্টকাট হবে। বিকজ এখানে খুব কমন কিছু ভাষা, ইনপুট, প্রিন্ট, এরিয়া, স্টার্ট, ইন্ড, এই কয়টা কথাই প্রত্যেকটা প্রোগ্রামে, প্রত্যেকটা প্রোগ্রাম ডিজাইনের ক্ষেত্রে, ফ্লোচার্টের ক্ষেত্রে, অ্যালগোরিদমের ক্ষেত্রে ইউজ করা হয়। সো তোমাকে এই কয়টা শিখে নিতে হবে। ওকে, ওয়েল, এখন কথা হচ্ছে এই চিত্রগুলো মনে রাখতে হবে। দেখো, ইনপুট মানে স্টার্ট আর ইন্ড, শুরু এবং শেষ, চিত্র দুটো কিন্তু একই রকম, রাইট? অনেকটা গোল, মানে ডিম আর একটু লম্বা হলে চিত্রের মতো হতো, বাট আমি ডিমের মতো আর্ট করতে পারিনি, অনেকটা ডিমের মতো হয়। দেখো, স্টার্ট, ইন্ড, আর ইনপুট গ্রহণ করা এবং আউটপুট প্রদর্শন করা দুটো একই রকম, এইটা এবং এইটা, এ দুটো কিন্তু একই রকম, রাইট? ইনপুট আর আউটপুট। অন্যদিকে দেখো, প্রক্রিয়াকরণটা আবার একরকম আয়তক্ষেত্রের মতো, রাইট? তাহলে তুমি খুব সহজে এটা অঙ্কন করতে পারবা, একটু প্র্যাকটিস করো বাসায়। ইনপুট এবং আউটপুট সেম, স্টার্ট অ্যান্ড ইন্ড সেম, আর এরিয়াটা একটু ভিন্ন রকম। এবার যদি তোমাকে বলা হয় অ্যালগোরিদম করে দাও, তাহলে তো পুরো তুমি ভাসতে থাকবা, যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আই মিন অ্যালগোরিদম করা পর্যন্ত দেখো। আচ্ছা, তুমি তো ফ্লোচার্টটা দেখলা, এই ফ্লোচার্টের যে কাজগুলো, এই প্রত্যেকটা কাজ যদি স্টেপ বাই স্টেপ
স্টেপ ওয়ান, স্টেপ টু, স্টেপ থ্রি দিয়ে করে দাও তাহলেই কমপ্লিট। যেমন স্টেপ ওয়ানের মধ্যে আছে স্টার্ট, স্টেপ টু এর মধ্যে আছে ইনপুট বিএইচ, যেখানে আমি ইনপুট বিএইচ লিখেছিলাম, এটা স্টেপ ওয়ান, স্টেপ টু, স্টেপ থ্রি, স্টেপ ফোর, স্টেপ ফাইভ। দেখো আমি স্টেপ দিয়ে কাজগুলো করে ফেললাম, তাহলেই কমপ্লিট হয়ে গেল একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম অফ ফ্লোচার্ট। তো আশা করি অনেক অনেক ভালো লাগলো, পরবর্তী ভিডিওটা দেখে তুমি আরেকটা প্রোগ্রাম শিখতে পারবা। আর এর জন্য তোমাকে অবশ্যই সাথে থাকতে হবে, তুমি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবভিয়াসলি এখনই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে প্রেস করে রাখো যেন নেক্সট ভিডিওটা সবার আগে সর্বপ্রথম তুমিই পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর পেশেন্টলি হিয়ারিং মাই স্পিচ।